আহারে যুব যারা বাবার কলিজায় আঘাত দিছ, আজকের কান্নার মজলিসেও দোয়া কবুল হবে না। আহারে যুবক ভাইরা, কেন তুমি বাবারে কষ্ট দেও, কেন তুমি মারে কষ্ট দেও? আহারে যুবক, এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই, মার চাইতে আপন কেউ না। যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা, যার মা নেই সে বুঝে মা হারানোর কত বেদনা। আহারে চাঁদপুরের যুবকরা, যেদিন বাবা হারাবে বুঝবি এই জীবনে কি হারাইলি। এ বন্ধু যুবকরা, জীবনে কত ভুল করছ, কত বাবারে কষ্ট দিছ। আহারে যুবক, বাবারে কষ্ট দিয়া জীবনে কোনোদিন সুখ পাবি না, সফলতার চেহারা দেখবি না। এ যুবক ভাইরা রে, যেদিন বাবা হারাবি ওই দিন কত বাবারে খুঁজবি, কিন্তু বাবা খুঁজা আহারে যুবকরা, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, আহারে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কোনোদিন মা পাওয়া যায় না, বাবা হারাইলে কোনোদিন বাবা পাওয়া যায় না। আহারে চাঁদপুরের যুবকরা, যদি বাবারে কষ্ট দিয়া থাকো, চোখের পানি চাইরা কাঁদো, আমার আল্লাহ তোমার মতো কপাল পোড়া কেউ নাই। এ বন্ধু বাবা পয়সা থাকতে বাবার হাতে দইরা কাঁদবি, বাবার কাছে মাপ যাবি। আহারে কারা কারা আছো, আর কোনদিন বাবারে কষ্ট দিবা না, একটু হাত দুইটা উঠায়া দেখাও না, আল্লাহ আল্লাহ দেখো না, দেখো না বাবারে কষ্ট দিব না। আহারে বাবা, রিক্সা চালায়া তোমারে খাওয়ায়, মাটি কাইটা তোমারে খাওয়ায়, আহারে বাবা মাছ ধইরা তোমারে খাওয়ায়, আহারে ওই বাবারে কষ্ট দিস না। বাবা চাকরি কইরা তোরে লালন পালন করে, ওই বাবারে কষ্ট দিস না, হাত নামা। এ যুবক নজর কইরা দেখতো, কার কার বাবাই মজলিসে আছে, একটু নজর কইরা দেখ না, কার কার বাবাই মজলিসে বসা। আহারে যুবক, আজকের মজলিসে আমি কান্নার মজলিসে আমি পাগল মুসাফির হাত বাড়াবো। এ বন্ধু যুবক, তোর জন্য কান্নার লোকগুলি নিয়ে দোয়া করব, ওলিদেরকে নিয়ে দোয়া করব। এই কান্নার মজলিসে তোর বাবা যদি হাজির থাকে, জীবনে কত ভুল কইরা নেতার কাছে মাপ চাইছো, বন্ধুর কাছে মাপ চাও, কিন্তু আপন কলিজার টুকরা বাবা, সেই বাবা তোর জন্ম দিল, লালন পালন করলো, ওই বাবারে কষ্ট দে কোনোদিন মাপ চাস নাই। আজকের মজলিসে আমি মুস্তাফির হাত দুইটা বাড়ায় দিব রে, দোয়া করব। তোর বাবা যদি মজলিসে থাকে, পাগলের মতো উঠা যাবি, বাবারে জোড়ায় দুইরা একটু গভীর রজনী দেখা দিবি। আহারে কোন কোন যুবক আছো, বাবাই মজলিসে থাকলে একটা দৌড় দিয়া বাবার কাছে উঠা যা না, আল্লাহু আকবার দেখি না। আহারে কোন কোন যুবক আছো, এ চাঁদপুরের যুবকরা, বাবা থাকলে একটু বাবার হাত রাত দুইরা কাঁদবা। আমি একটা যুবক দেখবার চাই, আহারে লজ্জা করিস না, লজ্জা করিস না, বাবার কাছে মাপ না চাইলে কার কাছে যাবি রে যুব। যেদিন বাবা হারাবি কত না কবর পারে বৈশা মাটি খামসাবি, কিন্তু কোনদিন বাবা খুইজা পাবি না। আহারে যুবক, বাবা থাকলে একটা দৌড় দিরা কোন যুবক আছো, আল্লাহু আকবার বইরা দাঁড়াও না, যুবক দেখি না। একটা যুবকের বাবা, কোন যুবকের বাবা আছে, একটা যুবক আমি দেখবার চাই, বাবার হাত রাত দইরা কাঁদবা, আল্লাহ দেখো না যুবকরা কেমনে কান্দে। আহারে কোন যুবক আছো, এখনো বৈশা আছো, আহারে দেখো না বাবারে খুঁজো না, আল্লাহু আকবার বইলা জানা জানা জানা। আহারে মাদ্রাসার ছাত্ররা উস্তাদ থাকলে উস্তাদরে জোড়ায় ধইরা কান্দ, আহারে বাবা থাকলে একটু বাবারে জোড়ায় ধইরা কান্দ না, আল্লাহ তুমি দেখো না।
যুবকরা কেমনে বাবার জড়ায় ধরা কান্দে। আহারে আর কোন যুবক কি নাই রে, আর কোন যুবকের বাবা কি নাই রে। আহারে যুবক কপাল পইরা ফালাস না, আহারে যুবক আজকেও যদি বাবারে ধরা কাঁদতে না পারো। এ ভাইরা ভাইরা কাঁদো না, এ শাস্ত্র ভাইরা তোমার উস্তাদ থাকলে উস্তাদরে জড়ায় ধইরা একটু চোখের পানি সায়রা আমার মাওলার দেখা কান্দ। আল্লাহ দেখো না দেখো না, এ যুবক বাবার জড়ায় ধইরা কান্না। আল্লাহ চোখের পানি ফেরত দেয় না, আল্লাহ চোখের পানি ফেরত দেয় না। আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ কান্নার মজলিশের দোয়া আল্লাহ তুমি ফেরত দিও না। আজকের মজলিস কবুল করো, চিল্লায় পড়ে আমির। আল্লাহ যুবক গুলা কেমনে কান্দে, আল্লাহ দেখো না নজর কইরা। এই যুবকের আব্বা আম্মারে মাফ কইরা দাও, এই যুবক গুলারে কবুল কইরা নাও। ছোট্ট একটা ওয়াদা নিব, আল্লাহ নবী ডাক দিয়া বলে যে এই পুরুষটা দাড়িতে খোল লাগাইলো সে যেন আমি নবীর কলিজায় আঘাত দিল। আহারে যুবক নবীর কলিজায় আঘাত দিয়া কোনদিন সুপারিশ পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আহারে আমার নবীর জান্নাতে যাইতে পারবি না, আমার আল্লাহর জান্নাত পাবি না। আহারে যুবক কে কখন মইরা যায় কেউ আমরা জানি না। এই হাতে যুবক প্রতিদিন 20-50টা যুবক হাতরাইকা চোখের পানি ছাইরা কাঁদে, ওয়াদা করে কোনদিন দাড়ি কাটবো না। আমি চাঁদপুরের যুবক, এই চাঁদপুরের যুবকরা আমি 20টা যুবক দেখবো ক্লিন শেভ করছো জীবনের দাড়ি কাটছো, এই পাগলের হাতে হাত রাইখা একটু চোখের বাড়ি সাইরা আমার মাওলারে দেখা কাঁদবি আর কোনদিন দাড়ি কাটবি না। কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইরা, আমি 20টা যুবক দেখে আইরা আইনা আইনা আইনা, এ যুবকরা দাঁড়া না কোন কোন যুবক দাড়ি কাটবা না, আমার হাতে হাত রাখো। আর কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইরা, আইনা আইনা কোনদিন দাড়ি কাটবি না, আল্লাহু আকবার বইরা দাঁড়াও না, আমি মুসাফিরের হাতে হাত একটু চোখের পানি ছাইরা কান্না। আমি পাগল মুসাফিরের হাত ধইরা আল্লাহ নজর কইরা দেখো না, আরে কোন যুবকের যেন বাবা নেই। এ বন্ধু কে উঠা যাবে না এই কান্নার মজলিসে, হাত রাত দইরা চোখের পানি চাইরা কাঁদো না। আল্লাহ দেখো রে এ যুবকরা আমার মাওলারে দেখায় একটা ডাক দেন আল্লাহ, আরে চোখের পানি চাইরা ডাক দেন আল্লাহ। আরে চাঁদপুরের যুবকরা কান্নার রুল ফালায় দে, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহ দেখো না চাঁদপুরের যুবকরা কান্দে, আল্লাহ চাঁদপুরের যুবকরা কান্দে, ওয়াদা করে দাড়ি কাটবো না, আল্লাহ তুমি কবুল করো, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ এদের উজিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দেখা রাখো, আল্লাহ যুবকদেরকে তুমি উমর ইবনুল খাত্তাব বানায় দিও, এ যুবকরা চোখের পানি চাইরা আমার আল্লাহর একটা ডাক দেনা আল্লাহ, এ কান্না ডাকো না আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দেখো না পাগল গুলি কেমনে কান্দে। আল্লাহ তুমি যুবক গুলারে কবুল করো। আহারে চাঁদপুরের ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবো, এ বন্ধু কবুলটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, জান্নাতের ঘর বানায় দিবে। আহারে যুবকরা বৃদ্ধরা মারা, আর যদি তোবা সারা মরো, আহারে যদি গুড়ালো কবরে যাই, আল্লাহ নবী ডাক দিয়া বলে
একই তিনটা প্রশ্ন রাখবে, তোমার রবকে আহারে গুনা লইয়া তোবা সারা গেলে, যখন বলবে তোমার রবকে আমি তুমি বলবো জানি না লা দেরি জানি না। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি, আহারে আমি তুমি বলবো জানি না। আহারে ওই কাট করে যদি পয়না যাই কি হালত হবে রে, ও দয়ার আল্লাহ তুমি আমার করে মাফ কইরা দাও। আরে দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, গুণালয়ে যদি কবরে যাই বলবো জানি না জানি না। তৃতীয় প্রশ্ন হবে তোমার নবীকে, গুণালয়ে যদি কবরে যাই আমি তুমি বলবো জানি না জানি না। আরে চাঁদপুরের বাইরা মারা বৃদ্ধরা কেমনে বুঝাবো পা দুইটা বড়ায় দা, হাল্লার নবী ডাক দেয়া বলে যখন তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না, ওই কবরে ধা ধা কইরা আগুন জ্বইলা যাবে। আহারে কবরের ভিতরে আগুন জ্বইলা যাবে। যুবকরা বৃদ্ধরা আল্লাহর নবী ডাক দিয়া বলে কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন জ্বলবে এ বন্ধু ফিরানোর মতো কেউ থাকবো না। আরে চাঁদপুরের ভাইরা আহারে যুবকরা তুমি দৌড়ে রাস্তায় সাপ দেখলে দৌড়ে তুমি ঘরের ভিতরে পালাও, আহারে ঘরে সাপ দেখলে তুমি রাস্তায় পালাও। আহারে চাঁদপুরের ভাইরা আমার একটু বুঝায় বলো না, যখন কবরে সাপ ঢুকা দিব আল্লাহ আরে কোথায় পালাবি কোথায় পালাবি। এ বন্ধু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু আসবে। এ বন্ধু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি মাওলানাকেও গ্রহণ করতে হবে, আপনাদেরকেও গ্রহণ করতে হবে। এ বাবাজি এই মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নেই, আইনা মাতা কুনো ইউদুরি কুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা। এ বাবাজি যত বিশাল অট্টালিকা বানাইয়া তার ভিতরে তুমি পলায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, পলায়ন তুমি করতে পারবে না। এ বাবাজি খুব খেয়াল করে কথা বলে শুনবেন, শুধু একটু মৃত্যুর মোড়া কাবা করবো, কেউ কোনো দিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন, আর যদি পারেন মাথাটা নিচের দিকে দিয়া একটু মৃত্যুর মোড়া কাবা করবেন। এ বন্ধু আসলে গুণা করি আমরা হর হবে সেই গুণা করি, কিন্তু মনে হয় না গুণা করতেছি, একটাই মাত্র কারণ আমরা কখনো মৃত্যুর কথা স্মরণ করি না, কখনো মৃত্যুর মোরাকাবা করি না, এজন্য আমরা গুনাহ করি। আজকের মজলিসে মৃত্যুর মোরাকাবা কেউ কারো দিকে নজর নাই, একটু চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচের দিকে নামা, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকাবেন না, চক্ষু দুইটা বন্ধ করিয়া একটুখানি চিন্তা করবেন। এ বাবাজি খুব খেয়াল করেন, এখন যদি আপনি মারা যান, এ বন্ধু আমি মাওলানা কিন্তু বয়ান করতেই থাকবো, আমার শ্রোতারা বয়ান শুনবে। এ বন্ধু আপনার দেহটা আপনার আপন জন্য এখান থেকে উঠাইয়া, এ যুবকরা বৃদ্ধরা আমার পর্দার আড়ালের মারা, আপনার দেহটা এখান থেকে উঠাইয়া এ বন্ধু বাড়িতে লয়া যাবে। আহারে খুব খেয়াল করেন বাড়িতে নিয়া, এ বন্ধু তোমার লাশটা ঘরে ঢুকাইব না, এ বন্ধু তোমার লাশটা তোমার পাঁচতলা বাড়িতে উঠাইব না, এ বন্ধু তোমার লাশটা ওই যে তোমার গাড়িতে রাখব না, এ বন্ধু এই যে ডান পাশে মসজিদ এই মসজিদের পালকিটা তোমার বাড়ির উঠানে হাজির হয়ে যাবে, এ বন্ধু এই পালকিতে তোমার শুয়াইব, এ বন্ধু লাশটা পালকিতে রেখা। আহারে প্রচন্ড শীতের ভিতরে
শুধু মৃত্যুর কথা মোরাকাবা খুব খেয়াল করেন, চিন্তা করেন, এই পালকি আমার জন্য, এই পালকি আপনার জন্য, এ বন্ধু এই পালকিতে শুয়াইয়া, এ বন্ধু তোমার কলিজার টুকরা সন্তান বলবে না, আমার বাবার এই শীতের ভিতরে, এই খাটকির ভিতরে একটা জাজিম বিছায়া দাও, আমার সন্তান আমার বাবারে একটা কম্বল বিছায়া দাও, আমার বাবার একটা তোষক দিয়া দাও। আহারে যুবক ভাইরা বৃদ্ধরা, এই শীতের ভিতরে তোমার ওই খাটকিতে শুয়াইয়া আহারে পাতলা একটা চাদর দিয়া ঢাইকা দিবে। আহারে যুবক ভাইরা বৃদ্ধরা, এই কেউ তোমার আপন থাকবে না। আহারে তোমার খাটকিতে শুয়াইয়া আহারে যুবক ভাইরা বৃদ্ধরা, তোমার মাথার নিচে কেউ একটা বালিশ দিব না, তোমার সন্তান কইব না, আমার বাবার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও। আহারে যুবক ভাইরা, কে কুকুর ভাইরা যা, কার কুকুর মরুরের ডাকাই সাজা, এ বন্ধু যেই পালকিতে রিক্সাওয়ালারে শুয়াইছে, যেই পালকিতে ভ্যানওয়ালারে শুয়াইছে, এই পালকিতে তোমার শুয়াইব, এই পালকিটাও আমার জন্য রেডি হয়ে যাবে। এ বন্ধু পালকিতে শুয়াইয়া আহারে যুবক পাতলা চাদর দিয়া ঢাইকা দিব, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, কেউ বলবো না কম্বল দিয়া দা, পাতলা একটা চাদর দিয়া তোমার দেহটারে ঢাইকা দিবে, এলাকার আপন জনরা শুনিয়া দৌড়াইয়া তোমার কাছে আসবে। আহারে মুখের কাপড়টা জড়াইয়াও এক নজর খালি দেখবো, আহারে বলছি মোরাকাবা করো, কোনো দিকে চিন্তা নাই চিন্তা করো। আহারে যুবকরা বৃদ্ধরা, আমার পর্দা নানালের মারা, তোমার আপন জনরা আইসা, আমার আপন জনরা আইসা, আহারে মুখের কাপড়টা জড়াই এক নজর দেখবো, আর খালি কইব আহারে কেমনে বিদায় হয়ে গেল। সকালবেলাও তো একসঙ্গে ছিলাম, কেমনে চইলা গেল, কেমনে বিদায় হয়ে গেল, এ দুপুর বেলাও তো একসঙ্গে আমরা খাবার খাইলাম। আমি বলছি কেউ কোনো দিকে তাকাবেন না, সবাই একটু মৃত্যুর মোরাকাবা। আহারে যুবকরা বৃদ্ধরা, আমার পর্দার আড়ালের মারা, এ বাবাজি একটু চিন্তা করে দেখো না। আহারে মুখের কাপড়টা জড়াইয়া শুধু নজর কইরা দেখবো, আর ডাক দেয়া কইব কেমনে চইলা গেল, বিকাল বেলাও তো একসঙ্গে চা খাইলা, সকাল বেলাও তো একসঙ্গে খেলা করলা, একসঙ্গে আড্ডা দিলা, কেমনে আমার ছয়া চইলা গেল, কেমনে বিদায় হলো, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই। আহারে যুবকরা বৃদ্ধরা, এ বন্ধু সকাল টুকুর হয়ে যাবে, আরে কেউ তোমার আপন থাকবে না। মসজিদের মাইকে এলান করে দিবে, আব্দুল কুদ্দুস মারা গেছে, আব্দুর রহিম বিদায় হয়ে গেছে, আহারে এলাকার মানুষগুলি আসবে, আর শুধু তোমারে দেখবে, এ বন্ধু আহারে চিন্তা করে দেখো না, তোমার আপন সন্তানরা সকালবেলা উঠিয়া আহারে কেউ যাইব ওই জঙ্গলে বাস কাটনের জায়গা, আহারে কেউ যাইব এই চাঁদপুর সদরে তোমার লাইগা তিন টুকরা কাপড় আনুনের লাইগা, আহারে কেউ যাইব তোমার জন্য ওই জঙ্গলে একটা গর্ত খরণ করুনের লাইগা। আহারে যুবক ভাইরা, ওইদিন কেউ তোমার আপন থাকবে না, ওইদিন কেউ আমার আপন থাকবে না। আহারে একবার চিন্তা করে দেখো না, এ যুবক ভাইরা কোন দুনিয়ার মায়ে পড়লা, আহারে বৃদ্ধরা কোন দুনিয়ার মায়ে পড়িরা, গুনা করতে করতে দিলটারে পাথর বানাইলা, আহারে চর্ম নাই উজানির ভাইরা, আহারে তাবলে গলা ভাইরা, চোখের পানি সাইরা কাঁদো গুনার দিকে তাকাইয়া, একটু মৃত্যুর কথা স্মরণ করো, দুই দিন ব্যাপী শেষ রজনীর মাহফিল, আহারে কার কান্না জানি আল্লাহ কবুল করে, এ বন্ধু মৃত্যুর কথা স্মরণ করে যারা গুনা থেকে বাঁচতে পারে তারা পরিবর্তন হয় তারা।
এ বন্ধু দেখো না, আহারে একবার চিন্তা করো না, আহারে যুবকরা বৃদ্ধরা বাবারা, তোমারে উঠানে রাখিয়া আহারে গরম পানি দিয়া গোসল করাইব, আহারে একবার তুমি চিন্তা করে দেখছো নি, বড়ই পাতার গরম পানি দিয়া এ বন্ধু গোসলটা করাইয়া, আহারে তোমারে দামি জামা আমার দামি জামা, আর এই জামা গুলিও আবার তোমার রাতে যাবে না, এই পূজা গুলিও যাবে না, হে বন্ধু জানাজার নামটা বড়াইয়া তোমার আপন জন্না তোমার লাশটা কাঁধে লইয়া এ বন্ধু কবর পরে যাবে খুব গভীর মনোযোগ, এ বন্ধু তোমার কবরে রাইহা আহারে কেউ আপন নেই, একটা সন্তানও কইব না, আমার বাবারে খালি মাটিতে শুয়াইয়া আমার বাবার কবরে চাচাজিম বিছায়া দে, একটা তো শোক বিছায়া দে আমার বাবারে মাটিতে শুয়াইয়া, কেউ বলবো না কেউ বলবো না, আহারে আমারে তোমারে এই মাটিতে শুয়াইয়া উপরে চাটাই দিয়া বাস দিয়া, আহারে আপন মানুষ গুলি মাটি দিয়া জন্মের মতো, আহারে একবার কি চিন্তা হয় না তোমার, যেই জমলে যাইতে যেই কবর স্থানে যাইতে আমি তুমি দিনের বেলাও ভয় পাই, আরে সারা জীবনের জন্য ওই জমলে তোমার আমারে রেখা দিব, আরে তোমার ছেলেও কইব না আমার বাবার সঙ্গে আজকের রাত্রটা আমি কবরটা পাহারা দে, এ ভাই তোমার আপন বিমিও কইব না, ও মা তোমার স্বামীটাও কইব না, আমার বিবিটার কবরটা আমি সারাত্র পাহারা দেই, আহারে বন্ধু বন্ধুর লাইগা আজকে গুড়া করো, এ বন্ধু চক্ষুটা বন্ধ কইরা দেখো না, এই যে বন্ধু গুড়ি মাটি দেওয়ার পরে একটা বন্ধু তোমার কবর পরে থাকবো না, আহারে কবর পরে শোয়ানোর পরে শুধুমাত্র তোমার নামা শুধুমাত্র চোখের পানি আহারে তোমার তোবা এইগুলি তোমার আমার কবরে যাবে, আরে যুবক ভাইরা তৎপরের ভাইরা এ বন্ধু কবরে শুয়াইয়া সবাই যখন তোমার রাইখা চলে আসবে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায়া দিবে, তোমার কাছে তিনটা প্রশ্ন আসবে, এক নাম্বার প্রশ্ন হবে তোমার রবকে যদি চোখের পানি ছাইরা তৌবা কইরা গুনাহ মাফ করাইয়া ওই কবরে তুমি যাইতে পারো, তুমি জবাব দিবা আমার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি, তুমি বলবা আমার ধর্ম ইসলাম, তৃতীয় প্রশ্ন হবে তোমার নবী কে, তুমি বলবা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে চাঁদপুরের ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবো এ বন্ধু কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে জান্নাতের ঘর বানায় দিবে, আহারে যুবকরা বৃদ্ধরা মারা আর যদি তোবা সারা মরো, আহারে যদি গুড়ালয়ে কবরে যাই আল্লাহ নবী ডাক দিয়া বলে একই তিনটা প্রশ্ন রাখবে তোমার রবকে, আহারে গুনালয়া তোবা সারা গেলে যখন বলবে তোমার রবকে আমি তুমি বলবো জানি না লাদেরি জানি না, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি, আহারে আমি তুমি বলবো জানি না, আরে ওই কাট করে যদি পয়লা যাই কি হালত হবে রে, ও দয়ার আল্লাহ তুমি আমার করে মাফ কইরা দাও, আরে দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, গুনালয়ে যদি কবরে যাই বলবো জানি না জানি না, তৃতীয় প্রশ্ন হবে তোমার নবীকে গুনালয়ে যদি কবরে যাই আমি তুমি বলবো জানি না জানি না, আরে চাঁদপুরের বাইরা মারা বৃদ্ধরা কেমনে
বুঝাবো পা দুইটা বড়ায় দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে যখন তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না, ওই কবরে ধাঁধা কইরা আগুন জ্বলা যাবে, আহারে কবরের ভিতরে আগুন জ্বলা যাবে। যুবকরা বৃদ্ধরা আল্লাহর নবী ডাক দিয়া বলে কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন জ্বলবে, এ বন্ধু ফিরানোর মতো কেউ থাকবো না। আরে চাঁদপুরের ভাইরা, আরে যুবকরা, তুমি দূরে রাস্তায় সাপ দেখলে দূরে তুমি ঘরের ভিতরে পালাও, আহারে ঘরে সাপ দেখলে তুমি রাস্তায় পালাও। আহারে চাঁদপুরের ভাইরা, আমার একটু বুঝায় বলো না, যখন কবরে সাপ ঢুকা দিব আল্লাহ, আরে কোথায় পালাবি কোথায় পালাবি? ওই কবরে তো পালানোর কোন সুযোগ নাই, কবরে তো পালানোর কোন রাস্তা নাই। আহারে যুবকরা, আল্লাহর নবী বলে ওই কবরের সাপগুলি কল্লা একটা কবরে দিয়া মাটির নিচে দাবা দিব, আরেকটা সবল দিয়া তোরে উপরে উঠাইয়া দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন কইরা পালাবে। এ চাঁদপুরের ভাইরা, এখনো কি তোমার গুনার কথা স্মরণ হয় না? এখন কি কবরের আযাবের কথা মনে হয় না? আল্লাহর নবীর সাহাবীরা যখন জাহান্নামের কথা শুনত, কবরের আযাবের কথা শুনত, আহারে চিল্লায়া কাঁদতে কাঁদতে সাহাবীরা বেহুশ হয়ে যাইতো, আহারে তুমি আমি গুনাহ কিছু করছি, আহারে গুনার তো কোনো হিসাবই নাই, দেখো না কাঁদতে পারো কিনা, কাঁদতে পারলে কপাল ভালো, আহারে কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হয় যারা, কাঁদতে পারে না তারা আল্লাহর ওলি হয় না যারা। আহারে গুনাহ করতে করতে যখন দিলে মোহর পইরা যায়, ওই চোখে কোনোদিন পানি আসে না, ওই চোখে পানি আসে না। আর গুনাহ করার পরে যখন মাওলারে ডাকে, এ বন্ধু তাদের চোখে পানি আসে, যাদের ভিতরে মাওলার প্রেম আছে, মা বাবার ভালোবাসা আছে, তাদের চোখে পানি আসে। আহারে কাঁদতে পারলে আল্লাহরে পাওয়া যায়, কাঁদতে পারলে গুনাহ মাফ হইয়া যায়। আহারে গভীর রজনীতে এই চাঁদপুরের মাটিতে কোন যুবকরা আছো আল্লাহরে দেখায়া কান্দো না, আহারে কে কোন গুনাহ করছি এই দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কিন্তু জানে আমার আল্লাহ। আহারে তুমি কাঁদো আল্লাহরে দেখাইয়া, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলছে বান্দা আল্লাহ তাকনে তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত দিকে নৈরাশ হবি না। আহারে বৃদ্ধ বাবারা, চিন্তার কোনো কারণ নাই, এই যুবকরা চিন্তার কারণ না, মজলিসে বৈশা কাঁদ গভীর রজনীতে, দুনিয়ার সব ঘুমায় গেছে, আমার আল্লাহ মতো বাসবারি আইসা, এখন ডাক্তারে কে গুড়ে করছ, আয়না 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 আমার কাছে কাইন্দা তৌবা কর না, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিব। আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, কার যেন বাবা নাই মা নাই, আমি আল্লাহর কাছে কাঁদো না, তোমার বাপ মার কবর জান্নাতের টুকরা বানায়া দিব, কে অসুস্থতায় ভুগতাছ আল্লাহর কাছে বলো না, সুস্থ করে দিব। এ বন্ধু যুবকরা বৃদ্ধরা, আমার মারা কান্না করো, কান্না ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। আহারে চাঁদপুরের বাইরা, এ বন্ধু কেমনে বুঝাবো কেমনে বুঝাবো, আল্লাহ যদি মানুষরে দুইটা মরণ দিত তাইলে বুঝতো কবরের আযাব কেমন। আমার নবী ডাক দিয়া বলে এ যুবকরা বাইরা আমার দিকে তাকা, আল্লাহর নবী ডাক দিয়া বলে এই কবরের দুই পাশের মাটিটা এমন পাশান হয়ে যাইব, আল্লাহর নবী বলে দুই পাশের মাটিটা এমন ভাবে চাপ দিব, এক বাজরের হাড়িটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক বাজরে ঠইকা যাইব। আরে যুবকরা বৃদ্ধরা মারা,
আমরা কেমনে সহ্য করবো? সহ্য করার মতো কোন ক্ষমতা আমাদের নেই। চাঁদপুরের বাইরা একটা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ শিশু বাচ্চা যখন আব্বা আব্বা বইলা ডাকে বাবার দিলে মায়া লাগে। শিশু বাচ্চা যত বেশি আব্বা ডাকে বাবার দিলে মায়া লাগে। এই পৃথিবীর কোন গুণাগার যদি আল্লাহরে ডাকে আমার আল্লাহর রহমতে ঢেউ উঠা যায়। এ বন্ধু দুইটা হাত উঠাইয়া তৌবা কর, গুণা করবি না আর কোনদিন, গুণা করবা না। কারা কারা আছো হাত উঠাও। আর চোখের পানি সাইরা আহারে দুই বুড়া চোখের পানি ফালাইয়া একটা মায়া কইরা ডাক দিবি আল্লাহ। আজকের মজলিসেও যদি কাঁদতে না পারো আহারে যুবকরা বৃদ্ধরা হাতরা উঠাইয়া এতিমের মতো আহারে ভিখারির মতো আল্লাহরে একটা ডাক দেও না আল্লাহ। আল্লাহ 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 এ যার যার মনের কথা আল্লাহরে বলো না আল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই, আমার মাওলার চাইতে মায়ার কারো নাই। সুতরাং আল্লাহর কাছে বলো তুমি বিপদে আল্লাহর কাছে কান্দ, তুমি অসুস্থ আল্লাহরে বলো গুনাহ করছো ডাকো আল্লাহ। এ বন্ধু চোখের পানি চাইরা ডাকো না আল্লাহ। ও আল্লাহ দেখো না তোমার কেমনে ডাকে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া হয় না? আহারে কান্দো না ডাকো না আল্লাহ। আল্লাহ দেখো না কেমনে কান্দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি চাঁদপুরবাসীকে তুমি মাফ কইরা দাও। আজকের মজলিসে যারা কান্দে আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ওলামারা কান্দে, আল্লাহ দাড়ি পাগনেওয়ালারা কান্দে, আল্লাহ যুবকরাও কান্দে। এমন একজন মানুষ নাই যার চোখে পানি নাই, আহারে কান্না কইরা ডাকো না আল্লাহ। আল্লাহ তুমি মাফ কইরা কবুল কইরা দাও। চিল্লায় বলেন আমির। এ বাইরা হাত নামান, এ বাবারা শেষ করে দিব। আহারে যুবক ভাইরা বৃদ্ধরা আজকে যারা বাপ মারে কষ্ট দিছ মনে রাখবা তোমার দোয়া কবুল হবে না। আহারে যুব যারা বাবার কলিজায় আঘাত দিছ আজকের কান্নার মজলিসেও দোয়া কবুল হবে না। আহারে যুবক ভাইরা কেন তুমি বাবারে কষ্ট দেও, কেন তুমি মারে কষ্ট দেও? আহারে যুবক এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই, মার চাইতে আপন কেউ নাই। যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা। যার মা নেই সে বুঝে মা হারানোর কত বেদনা। আহারে চাঁদপুরের যুবকরা যেদিন বাবা হারাবে বুঝবি এই জীবনে কি হারাইলি। এ বন্ধু যুবকরা জীবনে কত ভুল করছ, কত বাবারে কষ্ট দিছ। আহারে যুবক বাবারে কষ্ট দিয়া জীবনে কোনোদিন সুখ পাবি না, সফলতার চেহারা দেখবি না। এ যুবক ভাইরা রে যেদিন বাবা হারাবি ওই দিন কত বাবারে খুঁজবি, কিন্তু বাবা খুঁজা বাবিরা। আহারে যুবকরা বিবি হারাইলে বিবি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, আহারে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কোনোদিন মা পাওয়া যায় না, বাবা হারাইলে কোনোদিন বাবা পাওয়া যায় না। আহারে চাঁদপুরের যুবকরা যদি বাবারে কষ্ট দিয়া থাকো চোখের পানি চাইরা কাঁদো, আমার আল্লাহ তাকায় রইছে, আমার নবী মদিনায় থাকা তোমার দিকে তাকায় রইছে, আমার আল্লাহ আসমান থাকা। এই বন্ধু যুবক এই কান্নার মজলিসেও যদি গুনাহ মাফ করাইতে না পারো তোমার মতো কপাল পোড়া কেউ নাই। এ বন্ধু বাবা পয়সা থাকতে বাবার হাতে দুই রাখা দেবি।
বাবার কাছে মাপ যাবি, আহারে কারা কারা আসো, আর কোনদিন বাবারে কষ্ট দিবা না, একটু হাত দুইটা উঠায়া দেখাও না, আল্লাহ আল্লাহ দেখো না, দেখো না বাবারে কষ্ট দিব না, আহারে বাবা রিক্সা চালায়া তোমারে খাওয়ায়, মাটি কাইটা তোমারে খাওয়ায়, আহারে বাবা মাছ ধইরা তোমারে খাওয়ায়, আহারে ওই বাবারে কষ্ট দিস না, বাবা চাকরি কইরা তোরে লালন পালন করে ওই বাবারে কষ্ট দিস না, হাত নামা। এ যুবক নজর কইরা দেখতো কার কার বাবাই মজলিসে আছে, একটু নজর কইরা দেখ না কার কার বাবাই মজলিসে বসা, আহারে যুবক আজকের মজলিসে আমি কান্নার মজলিসে আমি পাগল মুসাফির হাত বাড়াবো, এ বন্ধু যুবক তোর জন্য কান্নার লোকগুলি নিয়ে দোয়া করব, ওলিদেরকে নিয়ে দোয়া করব, এই কান্নার মজলিসে তোর বাবা যদি হাজির থাকে, জীবনে কত ভুল কইরা নেতার কাছে মাপ চাইছো, বন্ধুর কাছে মাপ চাও, কিন্তু আমন কলিজার টুকরা বাবা, সেই বাবা তোর জন্ম দিল লালন পালন করলো, ওই বাবারে কষ্ট দে কোনদিন মাপ চাস নাই, আজকের মজলিসে আমি মুসাফির হাত দুইটা বাড়ায় দিব রে দোয়া করব, তোর বাবা যদি মজলিসে থাকে পাগলের মতো উঠা যাবি, বাবারে জোড়ায় দুইরা একটু গভীর রজনী দেখা দিবি, আহারে কোন কোন যুবক আছ বাবাই মজলিসে থাকলে একটা দৌড় দিয়া বাবার কাছে উঠা যা না, আল্লাহু আকবার দেখি না, আহারে কোন কোন যুবক আছ, এ চাঁদপুরের যুবকরা বাবা থাকলে একটু বাবার হাত রাত ধইরা কাঁদবা, আমি একটা যুবক দেখবার যাই, আহারে লজ্জা করিস না লজ্জা করিস না, বাবার কাছে মাপ না চাইলে কার কাছে যাবি রে যুবক, যেদিন বাবা হারাবি কত না কবর পারে বৈশা মাটি খামছাবি, কিন্তু কোনদিন বাবা খুঁজা পাবি না, আহারে যুবক বাবা থাকলে একটা দৌড় দিনা কোন যুবক আছ, আল্লাহু আকবার বইরা দাঁড়াও না যুবক দেখি না, একটা যুবকের বাবা কোন যুবকের বাবা আছে, একটা যুবক আমি দেখবার চাই, বাবার হাত রাত ধইরা কাঁদবা, আল্লাহ দেখো না যুবকরা কেমনে কান্দে, আহারে কোন যুবক আছো এখনো বৈশা আছ, আহারে দেখো না বাবারে খুঁজো না, আল্লাহু আকবার আল্লাহ তুমি দেখো না এই চাঁদপুরের যুবকরা কেমনে বাবারে জড়ায় ধইরা কান্দে, আহারে আর কোন যুবক কি নাই রে, আর কোন যুবকের বাবা কি নাই রে, আহারে যুবক কপাল পইরা ফালাস না, আহারে যুবক আজকেও যদি বাবারে ধইরা কাঁদতে না পারো, এ ভাইরা ভাইরা কাঁদো না, এ ছাত্র ভাইরা তোমার উস্তাদ থাকলে উস্তাদরে জড়ায় ধইরা একটু চোখের বাড়ি সায়রা, আমার মাওলারে দেখা কান্দ, আল্লাহ দেখো না দেখো না, এ যুবক বাবারে জড়ায় ধইরা কান্না, আল্লাহ চোখের পানি ফেরত দেয় না, আল্লাহ চোখের পানি ফেরত দেয় না, আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ কান্নার মজলিসের দোয়া আল্লাহ তুমি ফেরত দিও না, আজকের মজলিস কবুল করো, চিল্লায় পড়ে আমির, আল্লাহ যুবক গুলা কেমনে কাঁদে, আল্লাহ দেখো না নজর কইরা, এই যুবকের আব্বামারে মাফ কইরা দাও, এই যুবক গুলারে কবুল কইরা নাও, ছোট্র একটা ওয়াদা নিব, আল্লাহ নবীর ডাক দিয়া বলে যেই পুরুষটা দাড়িতে খোল লাগাইল সে যেন আমি নবীর কলিজায় সাগাত দিল, আহারে যুবক নবীর কলিজায় আঘাত দিয়া কোনদিন সুপারিশ পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, আহারে আমার নবীর জান্নাতে যাইতে পারবি না, আমার আল্লাহর জান্নাত পাবি না,
আহারে যুবক কে কখন মইরা যায় কেউ আমরা জানি না। এই হাতে যুবক প্রতিদিন 20-50 যুবক হাত রাইখা চোখের পানি ছাইরা কাঁদে, ওয়াদা করে কোনদিন দাড়ি কাটবো না। আমি চাঁদপুরের যুবক, এই চাঁদপুরের যুবকরা আমি 20 যুবক দেখবো ক্লিন শেভ করছো জীবনের দাড়ি কাটছো, এই পাগলের হাতে হাত রাইখা একটু চোখের পানি ছাইরা আমার মাওলারে দেখা কাঁদবি আর কোনদিন দাড়ি কাটবি না। কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইলা, আমি 20 যুবক দেখে আইনা 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 এই যুবকরা দাঁড়া না, কোন কোন যুবক দাড়ি কাটবা না আমার হাতে হাত রাখো, আর কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইলা আইনা আইনা কোনদিন দাড়ি কাটবি না আল্লাহু আকবার বইলা দাঁড়াও না। আমি মুসাফিরের হাতে আর কোনদিন দাড়ি কাটবি না। আল্লাহ দেখো না চাঁদপুরের যুবকরা কেমনে আসে, আল্লাহ তুমি নজর কইরা দেখো না, আল্লাহ যুবক গুলির চোখে পানি দেখা যা, এ যুবকরা কেন বৈশা আসো আয়না আয়না একটু চোখের পানি ছাইরা কাঁদ না। আমি পাগল মুসাফিরের হাত রাত ধইরা আল্লাহ নজর কইরা দেখো না, আরে কোন যুবকের যেন বাবা নেই এ বন্ধু কে উঠা যাবে না। এই কান্নার মজলিসে হাত রাত ধইরা চোখের পানি ছাইরা কাঁদো না। আল্লাহ দেখো না এ যুবকরা আমার মাওলারে দেখায় একটা ডাক দেন আল্লাহ, আরে চোখের পানি ছাইরা ডাক দেন আল্লাহ, আরে চাঁদপুরের যুবকরা কান্নার রুল ফলায় দে, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহ দেখো না চাঁদপুরের যুবকরা কান্দে, আল্লাহ চাঁদপুরের যুবকরা কান্দে, ওয়াদা করে দাড়ি কাটবো না, আল্লাহ তুমি কবুল করো মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ এদের উজিলায় আমাদেরকে মাফ করে আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দেখা রাখো, আল্লাহ যুবকদেরকে তুমি ওমর ইবনুল খাত্তাব বানায় দিও, এই যুবকরা চোখের পানি চাইরা আমার আল্লাহর একটা ডাক দেনা আল্লাহ, এ কান্না ডাকো না আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দেখো না পাগল গুলি কেমনে কান্দে, আল্লাহ তুমি যুবক গুলারে কবুল করো, আল্লাহ এদের উসিলায় আল্লাহ যুবক ভাইদেরকে মাফ কইরা দাও, আল্লাহ তুমি দিনের সৈনিক বানায়া দাও, আল্লাহ ইসলামের সৈনিক বানায়া দিও, আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায়া দিও, আল্লাহ যুবকদের তৌবার উসিলায় এই 2 ব্যাপী সম্মেলনে আল্লাহ এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। চিল্লায়া চিল্লায়া পড়েন আমি আর জবান খুলে পড়েন আমির, এ বাবা যে আর লম্বা নয় আমি এখনই বিদায় নেব। ওই যে পুরস্কারের কথা আপনাদের মনে আছে নি, আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুনা। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, পুরস্কার হইল 2, যারা কোরআন হাদিস মানবে তাদের জন্য পুরস্কার 2। 1 পুরস্কার আমার আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দিবে, 2 পুরস্কার আমার আল্লাহ জান্নাতের টিকেট দিয়া ধন্য করে দিবে। 2 পুরস্কার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুধু আমার না সবার 2 পুরস্কার পাইতে হইলে নামাজ ধরতেই বোনা সারতেই বোন, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক চিল্লাবেন আমিন, আল্লাহ মা বোনদের নেক মাকাসিদ গুলো পূরণ করুক চিল্লাবেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দীর্ঘ সময় আলোচনা করলাম, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন, সবাই সবার জন্য দোয়া করব, মোনাজাতের পরে তবারকের ব্যবস্থা থাকবে নাকি?
ও আচ্ছা, তোবারক আমাদের ভিতরে তোবারকের নাই, আপনাদেরকে আপনারা জানেন, জানাই দেওয়া হবে কোথায় তোবারক, কেউ হুল্লা হুল্লি করবো না সবার। হ্যাঁ হ্যাঁ বাহিরে মোনাজাতের পরে আমি আপনাদের চাঁদপুরে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আসছি, কয়েকবারে আসা হয়েছে পাশেই মনে ওয়ারলেস এখানে আসছিলাম করোনার আগে, করোনার কারণে তো আসলে কোথাও যাওয়া হয় নাই, তো আবার আলহামদুলিল্লাহ এই বছরের শুরুটাই আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। তো আমি আপনাদের এখানে আসাতে খুশি না বেজার, আগামীতে যদি আল্লাহ বাঁচায় রাখে যদি আসতে চায় আপনারা কি কন, হ্যাঁ আল্লাহ কবুল করুক, ওই পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দান করুন সবার, আমিন। সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে সভাপতি সাহেব দোয়া চাইছে, রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমার বাবাজি দোয়া চাইছে, সবাই তো দোয়া চাইতেছে কিন্তু সবাই তো বলা যাবে না, একজন একজন করে দোয়া চাইতে ফজর উপরে মনে হইব কি দরকার। এই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ মেহরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা বসে যান, সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে এলাকার যত মানুষ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। মাশাআল্লাহ বাবাজি কুমিল্লা থেকে আসছে আমার কথা শুনা, মা আছে মার জন্য দোয়া চাইছে, এই বাবাজি দোয়া, ও সবাই সবার জন্য বিশেষ করে এলাকার যত মুরব্বিরা নাই তাদের জন্য দোয়া করব, এবং যারা আমাদের এই এলাকার অসুস্থ আছে তাদের জন্য দোয়া, প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া, এই মাহফিলটাকে যেন আল্লাহ, ছোট বোন অসুস্থ দোয়া চাইছে, এক কথায় সবাই সবার জন্য দোয়ার মধ্যে কৃপণতা করলে আমার আপনার দোয়া কবুল হবে, কবুল হবে না, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সবাই সবার জন্য দোয়া করবো ইনশা আল্লাহ। মা বোনরাও অনেকে দোয়া চাওয়ার ইচ্ছা আছে চাইতে পারতেছে না, মা বোনরা কি চায় আল্লাহ যেন তাদের নেকমা খাসুল পূরণ করে, সবাই বলেন আমিন, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا او ملي তুমি নজর করে দেখো না, দুই দিন ব্যাপী সম্মেলনের আজকে শেষ রজনীতে, গভীর রজনীতে কত শত শত মানুষ চাত পাখির মতো ঠান্ডা মাটিতে বৈশা বৈশা বয়ান শুনছে, আল্লাহ একজন বাবা যে ভাই কোন দিকে উঠে যায় না, ও দয়ার আল্লাহ আমি জানি না কে কোন নিয়তে এখনো বৈশা আছে, আল্লাহ তুমি তো প্রত্যেকের দিনের খবর জানো, আল্লাহ তুমি তো প্রত্যেকের মনের খবরটাও জানো, ওসমানের মালিক এখানে কত আল্লাহর ওলি বৈশা আছে, আল্লাহ কত আলেম বৈশা আছে, কত দাড়ি পাক নেওয়ালা হাজির সাহেবরা বৈশা বৈশা কান্দে, আল্লাহ গো আমরা গুনাহগার যে
জীবনে কত গুনাহ করছি, গুনার দিকে তাকাই না, বুঝি ওই যে জাহান্নামটা দৌড়ায় দৌড়ায় কাছে আইতাছি। আল্লাহ গুনার দিকে তাকাইলে বুঝি ওই যে কবরের ভয়ঙ্কর সাপ করে দৌড়ায় দৌড়ায় কাছে আইতাছে। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইয়া তোমার কাছে হাত বাড়াইয়া তোবা করে গো মালিক, আর কোনদিন গুনাহ করব না, নাফরমানিও করব না। আল্লাহ দয়া করে মায়া করে জিন্দগির গুনাহ করি মাফ করে দাও। আল্লাহ গো তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব রে আল্লাহ, আমরা কার কাছে যাব, আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আমাদের তো আর কোনো যাওয়ার রাস্তা নাই। আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারি না, বারবার শয়তানের দুগাই পড়িয়া গুনাহ কইরা ফালায়, আল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। আল্লাহ গো এই মজলিসে দেখো না বয়ান শুই না জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা কাঁদছে। আল্লাহ যুবক গুনি বাবার হাতে ধইরা ধইরা দৌড়ায় দৌড়ায় কাঁদছে। আল্লাহ গো যুবক গুনি ওয়ালে করছে আমার হাতে ধইরা কাঁদছে দাড়ি কাটবো না। আল্লাহ তোবার মজলিসে হাত বাড়াইলাম, তুমি দয়া করে মায়া করে মাফ কইরা কবুল কইরা লও। আল্লাহ দেখো না এমন একজন মানুষ নাই যার চোখে পানি নাই। আল্লাহ নজর কইরা দেখো না বৃদ্ধরা কান্দে, আল্লাহ নজর কইরা দেখো না কলিজার টুকরা যুবকরা কান্দে, আল্লাহ পর্দার আড়ালের মারা কান্দে, আল্লাহর শিশু বাচ্চারাও কান্দে। আল্লাহ আমি জানি না কে কি জন্য কান্দে, আল্লাহ তুমি আল্লাহ সবার চোখের পানি দেখো, প্রত্যেকের দিলের কান্নাটাও দেখো, আল্লাহ প্রত্যেকের চোখের পানি কবুল কইরা লও। আল্লাহ গো জানি না কে অসুস্থ হয়ে কান্দে, আল্লাহ জানি না কে কঠিন রোগে ভুইগা ভুইগা কান্দে, আল্লাহ জানে না কে বিপদে অভাবে পয়রা কান্দে, জানে না কার সন্তান কথা শুনে জন্য কান্দে, আল্লাহ জানে না কার পরিবারে সুখ নেই, আল্লাহর জন্য কান্দে গো আল্লাহ। আল্লাহ জানে না কে পুণ্যতে কান্দে, প্রত্যেকের কান্নাকে কবুল আর মঞ্জুর কইরা লও। এ বাবারা ভাইরা চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে কান্দ, এই গভীর রজনীতে দুই দিন ব্যাপী সম্মেলনে, শেষ রজনীতেও যদি কাঁদতে না পারো আহারে তোমার মতো আমার মতো কপাল পোড়া কেউ নাই, আহারে যুবকরা চোখের পানি ছাইরা কান্দ, এ বৃদ্ধরা মাওলানা মনের কথাগুলি বলো আর ডাক দেও আল্লাহ, আহার একটা ডাক দে নারে আল্লাহ, এ মায়া কইরা চাঁদপুরের বাইরা ডাকো না আল্লাহ, আল্লাহ দেখো না পুরা মজলিসটা কান্নার রুল বইরা গেছে, আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে পাগলের মতো তোমারে ডাকে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ তোমার কে দিলে কোনো দয়া হয় না, আল্লাহ দেখো না কেন কান্দে গো আল্লাহ, আল্লাহ একটা বাবাজির চোখের পানিও ফেরত দিও না, আল্লাহ একটা যুবকের চোখের পানিও ফেরত দিও না, আল্লাহ দেখো কেন কান্দে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কান্না কবুল কইরা লও। আল্লাহ জানি না কার যেন দাদা নেই, আল্লাহ কার যেন দাদি নাই, আল্লাহ কার যেন নানা নানি চাচা চাচি খালা পুবু কবরে শুয়ে আছে, আল্লাহ গো কবর করে জান্নাতের বাগান বানালো, ও মালিক জানি না আল্লাহ এলাকার কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এলাকার প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বাড়া, ও মালিক দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায়,
ঘরের পাশে দাদা দাদি আত্মীয় স্বজন ঘুমায়, ওই কবরের গুরু খবর পাওয়া যায় না। আল্লাহ যদি এলাকার গুরু কবরে আজাব থাকে, আল্লাহ আজকের মাহফিলে তোমার দরবারে আমরা হাত উঠে বলি, এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো জানিল কোন পাগল যেন বাবা হারায়া কান্দে, আল্লাহ যার বাবা নেই দুনিয়াতে তার মতো অসহায় আর কেউ নাই, আহারে বাবার মতো আবর কেউ নেই, আল্লাহ কার যেন বাবা নেই, কোন পাগলটা যেন বাবা হারায়া কান্দে, ও আসমানের মালিক যাদের বাবা নেই, বাবা হারা ভাইরা চোখের পানি ছাইরা কান্দো না, আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ কই দুনিয়াতে কতজনের মা নেই, আল্লাহ মজলিসে কোন পাগল যেন মা হারায় বৈশাখ কান্দে, আহারে মার মতো আপন কেউ দুনিয়াতে নাই, আহারে বাড়িতে যা দেখবো বিবি ঘুমা গেছে এই গভীর রজুরিতে, যা দেখবো সন্তান গুলি ঘুমা গেছে কিন্তু আপন মারা এখনো ঘুমাই নেই, আহারে ভালো খাবার পাকাইলে মা সন্তানদের রাইখা খাবার মুখে দেয় না, আল্লাহ কই শীতের ভিতরে সস্তা বারবার পায়ের কুলে প্রেজাব কইরা দেয় মায় ফালা দেয় না, আহারে এমন আপন কলিজার টুকরা মা যাদের নেই, আল্লাহ দেখো না মাহারা ছেলেগুলি কেমনে কান্দে, আল্লাহ দেখো না বাবারা আমার ভাইরা কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ যাদের বাবা বানাই কবর জান্নাতের বাগান বানাও, আল্লাহ জান্নাতের টুকরা বানাও, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ কইরা দাও, দুই দিন ব্যাপী সম্মেলনকে কবুল করো, ভুল ত্রুটি গুলি মাফ কইরা দাও, আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখান থেকে হাত উঠায়া কান্দে প্রত্যেকের নেক মাকসদ পূরণ কইরা দাও, আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে পাঁচক্ত নামাজি বানায় দাও, আল্লাহ দিনদার বানায় দাও, আল্লাহ তোমার ওলি বানায় দাও, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ হাফেজা আলেমা আলেমা তুমি বানায় দাও, আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে তোমার ওলি বানায় দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানি ওলাদের পেরেশানি মুক্ত করে দাও, ঋণ ওলাদের ঋণ মুক্তি দিয়া দাও, আল্লাহ মাহফিলটা যারা করলো প্রত্যেককে তুমি নেখায়া দাও, ইজ্জতে বরকত দিয়া দাও, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত মঞ্জুরি দিয়া দাও, এই মাহফিলে যারা আলোচনা করেছে সবাইকে কবুল করো, আল্লাহ সভাপতি সাহেবকেও কবুল করো, দেখ মাকসদ পূরণ করো, ওয়াসমানের মালিক তুমি আমাদের প্রত্যেকের নেক মাকসদ পূরণ কইরা দাও, আল্লাহ গো আমাদের আগে হক মুরব্বিরা যারা সেল খাড়ায় আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, অতি দ্রুত তুমি আল্লাহ মুক্তি দিয়া দাও, আমাদের মুরব্বিরা যারা বিদায় দিছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও, আল্লাহ ইতিমের মতো হাত বাড়াইলাম, আল্লাহ গো যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়তকে তুমি কবুল কইরা লও, আল্লাহ জানি না পর্দার আড়লের মারা কি চায়, আল্লাহ আমার মাদের নেক মাকসদ পূরণ কইরা দাও, আল্লাহ পূরণ কইরা দাও, আল্লাহ আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও, আমার সফর সঙ্গীদেরকে কবুল করো, আল্লাহ আমার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ আমার বড় ভাইটা বড় অসুস্থ, আল্লাহ হাজার হাজার বার লয়া, আল্লাহ আমার আপন কলিজার টুকরা ভাই, আল্লাহ অনেক দিন যাবত অসুস্থ, আল্লাহ ডাক্তারের ক্ষমতা নাই, আল্লাহ তোমারই তো সব ক্ষমতা, আল্লাহ হাজার হাজার বার উঠলে তোমার কাছে কই, আল্লাহ তুমি আমার আপন কলিজার টুকরা ভাই,
ভাইটারে সুস্থ করিয়া দাও, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও, আল্লাহ তুমি আমার ভাইটারে কষ্ট দিও না। আমার সন্তান পরিবার আমি নিজে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে কবুল করো, আমাদের পরিবারের প্রত্যেকটা সন্তানকে হকানি হাফেজ আলেম আলিম হিসেবে তুমি কবুল করে লও। প্রয়োজন তোমার খাজা নেই তো অভাব নেই, তোমার অরিদির কে নিয়ে হাত বাড়াইলা, তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা কইরা দাও, আল্লাহ কোটি কোটি টাকার প্রয়োজন ব্যবস্থা কইরা দাও। ছোট মানুষ দিছে গো আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর কইরা লও। আজকের এই চতুল্লাহ, আজকের এই কান্নার মজলিসে যে যে নিয়তে আমার হাতে টাকা দিবে গো আল্লাহ, প্রত্যেকের নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নিও আল্লাহ, মাহফিলটা কিয়ামত পর্যন্ত মঞ্জুর দিয়া দাও। যারা আয়োজন করলো যে যেখান থেকে যেইভাবে শ্রম দিল আল্লাহ কবুল করো, বিশেষ করে এলাকার প্রত্যেকটা নেতা ভাইরা, নেতৃত্ব স্থানীয় যারা সহযোগিতা করছে, আল্লাহ প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করছে, এই মাহফিলটা করতে যাইয়া সবাইকে তুমি কবুল আর মঞ্জুর কইরা লও, আমার প্রবাসী ভাইদেরকে কবুল কইরা লও আল্লাহ, যে যে নিয়তে দান করছে প্রত্যেকের নিয়তকে কবুল কইরা লও আল্লাহ। কত কিছু বলার আল্লাহ, সব নেক চাওয়া গুলি তুমি পূরণ কইরা দাও আল্লাহ, সব নেক চাওয়া গুলি তুমি পূরণ কইরা দাও আল্লাহ, রাস্তাঘাটে মরণ দিও না আল্লাহ, ফাঁড়িতে ডুবায় মাইরো না আল্লাহ, গুনে পোড়ায় মাইরো না, সেজদা অবস্থায় মরণ দিও। ও আসমানের মালিক আল্লাহ, শুক্রবারে মরণ দিও আল্লাহ।